গোলাপগঞ্জে লক্ষণাবন্ধে মা বোন পুত্র ও নানিকে একসাথে খুন করেছে আব্দুল সালাম ফারুক নামের এক মাদকাসক্ত যুবক। স্থানীয় জনতা তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হচ্ছেন ঘাতক ফারুকের মা শামসুন নাহার, আপন বোন মরিয়ম বেগম ও শিশুপুত্র তানভীর আহমদ ও দূর সম্পর্কের নানি হনুফা বেগম। ঘাতক ফারুক মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র। বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষণাবন্ধ ইউনিয়নের নোয়াই দক্ষিণ ভাগ গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল সালাম ফারুক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো দা দিয়ে পরিবারের সদস্যদের কোপাতে থাকে। মাত্র ২০ মিনিটের মধ্যে সে সবার মৃত্যু নিশ্চিত করে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ফারুককে আটক করে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার নবাগত ওসি এ কে এম ফজলুল হক শিবলি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফারুককে থানায় নিয়ে আসেন। এদিকে থানায় আটক ফারুককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন কথা বলতে দেখা যায়। এর পূর্বেও সে বিভিন্ন সময়ে অনেকের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বলে পুলিশ ও এলাকার লোকজনের সাথে আলাপ করে জানা গেছে। ঘটনাটা আপনার এই তার নাম বোধহয় আব্দুল সালাম, আপনার ডাক নাম বোধহয় ফুরুক, তার মাকে, তারপর তার বোনকে, তার বাচ্চা 3 বছরের বাচ্চা এবং তার নানি, নানি মানে চাচার শাশুড়ি আর কি, নানিকে সে কুপাইয়া একদম স্পট ডেট করে ফেলেছে সবাইকে। ঘটনাটা আপনার আসলে হঠাৎ করে সে বোধহয় 2-3টার দিকে এই ঘটনাটা, আর সে তো মানসিক বিকারগ্রস্ত, সে এবং ড্রাগস অ্যাডিক্টেড এবং সে মানসিকভাবে বিকারগ্রস্ত।